সাবধান, ঘুম থেকে উঠেই বাথরুমে গেলে মৃত্যুও হতে পারে। অনেকেই রাতে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন, তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারণ হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেনে রক্তের প্রবাহ হঠাৎ কমিয়ে দেয়। হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেনে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না, যার ফলে হতে পারে হার্ট অ্যাটাকের মতো ঘটনাও। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়। ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে দেড় মিনিট সময় নেওয়ার একটি ফর্মুলা দিয়েছেন। এই দেড় মিনিট সময় নেওয়াটা জরুরি, কারণ এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা। হঠাৎ এই উঠে পড়ার সময় এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আপনার জীবন। যখন ঘুম থেকে উঠবেন, হঠাৎ করে না উঠে মিনিমাম 30 সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন। এরপর উঠে বিছানায় বসে থাকুন 30 সেকেন্ড, শেষ 30 সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন। এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছে যাবে, যা আপনার হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি একদম কমিয়ে আনবে। খুবই গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজেই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরও মানতে বলুন। মনে রাখবেন, যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাবধান থাকতে হবে সবাইকে।